রাজ্য সফরে এসে শুক্রবার সভা করা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বিজেপি পুনরায় ক্ষমতা দখল করবে বলে দৃঢ় কণ্ঠে উল্লেখ করে তিনি বলেন, ত্রিপুরা মথা দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার জন্য বিজেপি আলোচনা চালাবে, তবে কোনোভাবেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি মানা হবে না। মহারাজা বলতা হুসো ত্রিপুরা ল্যান্ড নেই চাই, লেকিন হাম ইহা এক সত্তা কে লিয়ে হাম ক্যা এক স্টেট কো ডিভাইড কর দুঙ্গা। সো ও তো রিটার্ন মাঙ্গ রহে হ্যায়। ও রিটার্ন হাম নেহি দুঙ্গা, ইয়েহি সবসে বড়া বাত হ্যায়। হাম অপোজিশন মে বেঠ লুঙ্গা, লেকিন হাম স্টেট কো তো ডিভাইড নেহি করুঙ্গা। লেকিন মহারাজা আগর মাঙ্গে কি হামারা ট্রাইবেল কো পাওয়ার চাইয়ে, ডিভোলিউশন চাইয়ে, ল্যান্ড রাইট চাইয়ে, হাম সারে কুছ কে লিয়ে বেঠেগা। চুনাও কি বাত ভি বেঠুঙ্গা, আজ ভি বেঠুঙ্গা। লেকিন এক বাত নেহি হো সকতা হ্যায় কি ত্রিপুরা কো আপ ডিভাইড করো, ইয়ে নেহি হো সকতা হ্যায়। ও সোর কে বাকি সব হো সকতা হ্যায়। মেরা পহলা বার চুনাও মে তো বিজেপি একেলা বহুমত মিলেগা, লেকিন ফির ভি মহারাজ জি কো হামারা সাথ হাম লোক লানে কা কোশিশ করুঙ্গা, বাট উইথ এ রাইডার। এক হামারা ভি শর্ত রহেগা কি মহারাজ জি কৃপা করকে ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মা কো ডিভাইড মত কিজিয়ে। রাজ্যের বাম কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি। দেখিয়ে সিপিএম কাজ কই শরম বোল কে কই সব নেই ক্যা, এ 10,300 কো সহিত কুছ কিসনে কিয়া। অভি তো হামলোক কোশিশ করা এক মুর্দা কো অক্সিজেন দেনে কা, লেকিন উনকো মুর্দা কুন কিয়া। তো সিপিএম কো 10,300 সব মুমে লানে কে লিয়ে ভি থোড়া শরম করনা চাইয়ে। আজ উনকে লিয়ে হি এ পুরা 10,000 যুবক কা জীবন ধ্বংস হো গিয়া। আবি ও লোক বলতা হাম ভি দুবারা লায়েগা, আরে তুম আগর নোকরি দে। সিপিআইএম দলের কারণে 10,323 শিক্ষক সমস্যা সৃষ্টি হয়েছে বলে হেমন্ত বিশ্ব শর্মা জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।